हेलो बंधुरा आजकेर भिडियोर टपिक हलो फेसबुक स्टोरी। आपनी जखन पोस्ट करबेन तखन आपनी जदि चान जे एकटी मात्र बंधुके आपनी सेई स्टोरीटी देखाते चान, अन्य कोनो बंधु आपनार सेई फेसबुकेर स्टोरीटी देखते पारबे ना। सो एई सेटिंग्सटी किभाबे करबेन आजकेर एई भिडियोते आपनादेरके देखाबो। सो एकटी मात्र बंधुके जे सिलेक्ट करते होबे एर कोनो माने नेई। आपनी जदि चान जे हाजारखाना बंधुर माझे 10खाना बंधुई आपनार स्टोरीटी देखुक, आपनी जदि चान सेटिओ आपनी करते पारबेन। सो चलुन शुरू करा जाक आजकेर एई भिडियो। এই সেটিংসটি করতে হলে নরমালি ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন। ফেসবুক লাইটও ব্যবহার করতে পারেন, নরমাল ফেসবুক অ্যাপ্লিকেশনটিও ব্যবহার করতে পারেন। সো অ্যাকাউন্টটি লগইন করে নেবেন ফেসবুক অ্যাপের মধ্যে। দেন কর্নারে 3 লাইন আছে, সিম্পলি 3 লাইনে ক্লিক করবেন। কর্নারে 3 লাইনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেন সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে একটি অপশান পাবেন স্টোরিজ বলে, সিম্পলি স্টোরিজ লেখাটিতে ক্লিক করবেন। তারপরে একদম ফার্স্টে স্টোরি প্রাইভেসি এই লেখাটিতে ক্লিক করবেন। দেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে কাস্টম বলে অপশান আছে, সিম্পলি কাস্টম অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার ফেসবুকের সমস্ত ফ্রেন্ড লিস্ট ওপেন হয়ে যাবে। আপনি যাকে সিলেক্ট করতে চান, মানে যাকে আপনি শুধুমাত্র ফেসবুকের স্টোরিটি দেখাতে চান, তাকে আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে অনেক কটা বন্ধুদেরকে সিলেক্ট করে দিচ্ছি। হাজারখানা ফ্রেন্ডের মধ্যে আপনি ধরুন 20খানা ফ্রেন্ডকেও সিলেক্ট করতে পারেন, আপনার মন মর্জি। আপনি যতগুলো বন্ধুদেরকে আপনার স্টোরিটি দেখাতে চান তাদেরকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে সেভ অপশানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আরও কয়েকটি বন্ধুদেরকে সিলেক্ট করে নিচ্ছি যাদেরকে আমি স্টোরিটি দেখাতে চাই। সো নিচে সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। সেভ অপশানটিতে ক্লিক করার পরে সেভ হয়ে যাবে এবং কাস্টম অপশানটিতে আবারও যদি আপনি ক্লিক করেন সো এখানে দেখিয়ে দেবে যে কাদেরকে আপনি সিলেক্ট করে রেখেছেন আপনার ফেসবুকের স্টোরিটি দেখানোর জন্য। ফেসবুকের ফ্রেন্ডে অনেক বন্ধু থাকবে, শুধুমাত্র এই বন্ধুরাই আপনার ফেসবুকের স্টোরিটি দেখতে পারবে। সো আপনি একটি বন্ধু যদি সিলেক্ট করতে চাইতেন সো সিম্পলি একটি বন্ধুকে সিলেক্ট করতে পারতেন। সো আমি এখানে অনেকগুলো বন্ধুদেরকে সিলেক্ট করে দিলাম। সো একটি ফটো আমি আমার ফেসবুকের মধ্যে স্টোরিতে আপলোড করে দিচ্ছি এবং সেই স্টোরিটি কারা কারা দেখতে পারবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। সো একটি ফটো আমি স্টোরিতে দিয়ে দিয়েছি। সো সেই স্টোরিটির সেটিংস অপশানটিতে যাওয়ার আগে ওপরে 3 ডটে ক্লিক করবো এবং এডিট স্টোরি সেটিংস অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে স্টোরি প্রাইভেসিতে ক্লিক করব এবং এই পেজটি আবারও চলে এলো এবং কাস্টম অপশানটিতে সিলেক্ট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। কাস্টম লেখাটির নিচে যতগুলো ফ্রেন্ডকে আমি সিলেক্ট করেছি তাদের নাম এবং 12 others লেখা আছে। সো এইরকমভাবে আপনি পার্টিকুলার একটি মাত্র বন্ধুকেও সিলেক্ট করে আপনার ফেসবুকের স্টোরিটি দেখাতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।